শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেন ও রাশিয়া সফরে যাচ্ছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী, ইউক্রেনে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন পাঠানোর আহ্বান, পুতিন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, শান্তি আলোচনা এখন আরও বাস্তবসম্মত জেলেনস্কি, ইউক্রেনে জরুরি মানবিক সহায়তা পাঠাল পাকিস্তান। এবার বিস্তারিত, যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসাবে ইউক্রেন ও রাশিয়া সফরে যাচ্ছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ব এরদোগান বিষয়টি নিশ্চিত করেছেন এক প্রতিবেদনে। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। মঙ্গলবার আঙ্কারায় প্রায় 3 ঘণ্টাব্যাপী তুর্কি মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করেন এরদোয়ান। বৈঠক শেষে তিনি জানান, বৃহস্পতিবার ইউক্রেন সফরের আগে বুধবার মস্কোতে রুশ নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন কাভুসোগলু। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সংকট আমাদের মনে করিয়ে দিয়েছে যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ হওয়া কোনো পছন্দ অপছন্দের বিষয় নয়, বরং এটি একটি বাধ্যবাধকতা। বুধবার আঙ্কারায় তার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাতের কথাও জানান তুর্কি প্রেসিডেন্ট। এদিকে দেশের কঠিন সময়ে সংহতি প্রদর্শনের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইউক্রেন। সোমবার সন্ধ্যায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে এক ফোন আলাপে নিজ দেশের এমন কৃতজ্ঞতার কথা জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। টুইটারে দেয়া পোস্টে দিমিত্র কুলেবা বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ থামাতে তুরস্কের প্রচেষ্টা সম্পর্কে তাকে অবহিত করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত 10 মার্চ ইউক্রেন পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ব এরদোগানের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, প্রায় ঘণ্টা খানেক ধরে কথা হয়েছে দুই নেতার। ফোন আলাপে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের জন্য তুরস্ক তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান এরদোয়ান। তুরস্কে ইউক্রেন, রাশিয়া ও তুর্কি পররাষ্ট্র মন্ত্রীর মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনকে কূটনৈতিক বিজয় হিসাবেও আখ্যায়িত করেন তিনি। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ইউক্রেন নেতা ইউক্রেনের সরকার ও জনগণের প্রতি ফের তাদের দৃঢ় সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন। অবিলম্বে রুশ আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সংকট উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তারা। বিদ্যমান সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার বিষয়ে উদ্যোগী হওয়ায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাইডেন। ইউক্রেনে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন পাঠানোর আহ্বান জানিয়েছে পোল্যান্ড। মঙ্গলবার কিয়েভে পোল্যান্ড, স্লোভেনিয়া, চেক প্রজাতন্ত্র এবং ইউক্রেনের নেতাদের বৈঠকের পর পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জারোস্লো কাকজিনস্কি এই আহ্বান জানিয়েছেন এক প্রতিবেদনে। এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। জারোস্লো কাকজিনস্কি বলেন, ইউক্রেনের সাহায্য দরকার দেশটিতে ন্যাটো শান্তি মিশন বা একটি বৃহত্তর আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনের প্রয়োজন রয়েছে। পোল্যান্ডের এমন আহ্বানের আগে থেকেই রাশিয়া দাবি করে আসছে ইউক্রেনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কোনো কারণ নেই। গত সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা বিভাগের পরিচালক পিওত্র ইলিচেভ বলেছেন, পরিস্থিতি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকায় সেখানে শান্তিরক্ষীদের কোনো প্রয়োজন নেই। ইউক্রেনের অভিযোগ, দেশটিতে সন্ত্রাসীর মতো আচরণ করছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল বলেছেন, স্কুল, কিন্ডার গার্ডেন, হাসপাতালে বোমা বর্ষণ করছে রুশ বাহিনী, তারা শিশুদের হত্যা করছে, লোকজনকে জিম্মি করছে, স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধিদের অপহরণ করছে, বেসামরিক নাগরিকদের নির্যাতন করছে। রাশিয়ার তেল ও গ্যাসের বিকল্প খোঁজা যুক্তরাজ্যের জন্য খুবই সঠিক পদক্ষেপ বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। উপসাগরীয় দেশগুলোতে প্রধানমন্ত্রী বরিস জনসনের সফরের পক্ষে অবস্থান নিয়ে বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেন তিনি। লিজ ট্রাস বলেন, ভ্লাদিমির পুতিন ইউরোপীয় নিরাপত্তা ছিন্ন ভিন্ন করে ফেলেছেন এবং ইউক্রেনে রুশ আগ্রাসনের সময় ভয়াবহ অস্ত্র এবং ভয়াবহ শক্তি ব্যবহার করেছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেল ও গ্যাস বিক্রির অর্থ দিয়ে পুতিন তার যুদ্ধাস্ত্রের তহবিল যোগাচ্ছেন এবং আমি বলছি না যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সব নীতির সঙ্গে আমরা একমত, কিন্তু তারা বিশ্ব নিরাপত্তার ওপর সেরকম হুমকি তৈরি করেনি যেভাবে ভ্লাদিমির পুতিন করেছেন।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বলেন, প্রভাব বিস্তারের জন্য আমাদের অন্য দেশগুলোকে যুক্তরাজ্যের ঘরানার নিয়ে আসার প্রয়োজন এবং রাশিয়ার কাছ থেকে তাদের দূরে রাখা প্রয়োজন। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে 141টি দেশ ভোট দিয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের এইসব দেশগুলোকে সঙ্গে রাখা এবং তাদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়া প্রয়োজন। লিজট্রাস আরও বলেন, যে কোনো মূল্যে পুতিনকে থামাতে হবে আর বিশ্ব সত্যিকার যে হুমকির মুখোমুখি হয়েছে সেটি হচ্ছেন পুতিন। ইউক্রেনের রাজধানী কিয়েভের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে লিজট্রাস বলেন, খুব কঠিন। শহরটির নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান অব্যাহত রাখতে এবং রাজধানীর রক্ষায় ইউক্রেনীয় কর্তৃপক্ষকে সহায়তার জন্য যা কিছু প্রয়োজন তার জন্য কাজ করছে যুক্তরাজ্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা এখন অনেক বেশি বাস্তবসম্মত জায়গায় এসেছে, তবে আলোচনা সফল হতে আরও কিছুটা সময় লাগবে। মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি। ভ্লাদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে জয় পেতে গেলে ইউক্রেনের সব নাগরিককে কাজ করতে হবে। যে আলোচনাকারী দল রাশিয়ার সঙ্গে এখন কথা বলছেন তাদেরও কাজ করে যেতে হবে। এই আলোচনা বুধবারও চলবে বলে জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী। তবে এটিকে এখন অনেক বেশি বাস্তবসম্মত বলে মনে করার বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি। রাশিয়ার দাবি, ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে, তারা ন্যাটোতে যোগ দেবে না। এছাড়া দেশটিকে ডনেস্ক, লুহানস্ক ও ক্রিমিয়াকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানিয়েছেন, তিনি আর ন্যাটোতে যোগ দিতে ইচ্ছুক নন। ইউক্রেনের তরফে রাশিয়ার সঙ্গে আলোচনাকারী পডোলিয়াক জানিয়েছে, আলোচনার ক্ষেত্রে কিছু মৌলিক বিরোধ আছে, তবে সমঝোতার জন্যও জায়গা রয়েছে। এদিকে জেলেনস্কি বুধবার মার্কিন কংগ্রেসেও ভিডিও ভাষণ দেবেন। এ নিয়ে এক মাসের মধ্যে মার্কিন কংগ্রেসে এটা হবে তার দ্বিতীয় ভাষণ। সেখানে জেলেনস্কি কি বলেন তার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। জেলেনস্কির ভাষণের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে $80 কোটি অতিরিক্ত সাহায্যের কথা ঘোষণা করতে পারেন বলেই জানা গেছে। এদিকে মার্কিন সিনেট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সর্বসম্মতভাবে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করেছে। বলা হয়েছে, পুতিন যে ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে হেগেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের তদন্ত করা উচিত। সূত্র DW। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। মঙ্গলবার রাতে 2টি C-130 বিমান যোগে এসব সহায়তা পাঠানো হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বরাতে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম CNN। বিমানগুলো ছেড়ে যাওয়ার সময় ইসলামাবাদের নূরখান বিমান ঘাঁটিতে দেয়া ভাষণে কুরেশি বলেন, ইসলামাবাদে নিযুক্ত ইউক্রেনীয় দূতাবাসের অনুরোধে এসব সহায়তা পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, জেনারেটর, সাবান, হ্যান্ডওয়াশ, ঔষধ এবং টিনজাত খাবার রয়েছে। শাহ মেহমুদ কুরেশি বলেন, তার দেশ সংলাপ ও কূটনীতির মাধ্যমে ইউক্রেনের বিদ্যমান পরিস্থিতির সমাধান দেখতে চায়। তিনি বলেন, ইউক্রেনের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে, তার ভিত্তিতে দেশটিতে এসব সহায়তা পাঠানো হচ্ছে। এর আগে পাকিস্তানের মিত্র চীনের তরফেও ইউক্রেনে সহায়তা পাঠানোর ঘোষণা দেওয়া হয়। গত বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয়েছে, ইউক্রেনকে 50 লাখ ইউয়ান বা $7,91,000 সহায়তা দেবে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, চীনের রেড ক্রস ইউক্রেনকে এই মানবিক সহায়তা দেবে। এর প্রথম ব্যাচটি এরই মধ্যে বেইজিং সেরে গেছে। চীনের মতো পাকিস্তানও এখন পর্যন্ত ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানায়নি। ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের রাশিয়া বিরোধী প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল দেশটি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।